গত 50 দশকেরও বেশি সময় এই জনপদের গ্রামে গঞ্জে শহরে বন্দরে এভাবেই বিনের সুরের সাপ নাচিয়ে জীবন চালিয়ে আসছে ফেনীর পরশুরামের বিলোনিয়া সাপুড়ে পল্লীর পরিবারগুলো। সময় গড়ানোর সাথে সাথে প্রায় হারিয়ে গেছে সাপুড়েদের এমন হাঁক ডাক আর সাপের ফোঁসফাঁস। সুকুমার রায় বাবুরাম সাপুড়ে কবিতাটি না লিখলে হয়তো প্রজন্মের ছোটদের বোঝানোই যেত না সাপুড়েরা কেমন হয়। এদিকে আবার পাঠ্য বইয়ের পাতায়ও এখন আর নেই বাবুরাম সাপুড়ে কবিতাটাও। একসময় পরবর্তী প্রজন্মকে এই কবিতা ও এমন সাপের খেলার কথা বললে তারা গালে হাত দিয়ে বসবে চিন্তায়, হারিয়ে যাবে কল্পনার জগতে। দিনে দিনে কদর কমেছে বলেই এখানকার সাপুড়ে পরিবারগুলো এখন জীবিকার তাগিদে নেমেছেন পেশা বদলে। তাদের সহায়তায় পাশেও নেই কেউ। বিন এখন শুনাইতে পারবে না কেউ। আমরা দুই ভাই চলে গেলে আর বিনওয়ালা নাই, এটাই খারাপ লাগতে। সারা জীবন আমরা মানুষকে আনন্দ দিয়ে আসি, বিন শুনাই আসি, এখন দুঃসময় আমাদের, এখন আমাদের পাশে কেউ নাই। আমার বাপেরা বা আমার চাচারা বা আমার ব্রাদাররা এগুলি ব্যবসা করতো, সাপের ব্যবসা করতো। আগে টাউন বন্দরে ঘুরতাম, গ্রামে ঘুরতাম, পল্লী অঞ্চলে ঘুরতাম। তো আগে যাই পাইতাম, আল্লাহ দিলে কোনো রকম আমাদের জীবনটা নির্ভর করতে পারতাম। এখন টিভির যুগে বাড়ছে, এখন তার আমাদের ব্যবসা নাই, কেউ দেখতে চায় না। কেন সব তো আপনাদের ঘরে চলতে আসে, তো আমার খেলা কোনে দেখবে? আপনি যে ভাত খাই তো অনেক টাইমে কষ্ট হয় ভাইয়া, কি কি বলবো আর আপনাদেরকে। তারা নতুন প্রজন্মের হাতে বিনের বোতলে বই খাতা তুলে দিলেও অনটনের কারণে শিক্ষাও বেশি দূর এগিয়ে নিতে পারছেন না। তাদের শেখাও হচ্ছে না বংশ পরম্পরার সেই বিনের সুর। পুরুষেরা যেন যদিও ওই সাপের বিষ দাঁত ভাঙে দেয়, তারপরও ছেলে মেয়েরা মনে করেন ওই ঝুঁকির মধ্যে ছেলে মেয়েরা যাইতে পারে না, যায় না ওরা। কেন? ওর গো ভয় থাকে। আমরাও নিজে চাই না যেন গার্জিয়ানরা ছেলে মেয়েরা আমাদের এই ঝুঁকির ভিতরে যাক। আমাদের দিকে যেরকম সরকারে একটু লক্ষ্য রাখে, সরকারে যেরকম আমাদের সাহায্য সহায়তা করে। পরশুরাম পৌরসভার মেয়র মনে করেন হতদরিদ্র এই নাগরিকদের সরকারের বিশেষ প্রকল্প ছাড়া টেনে তোলা সম্ভব নয়। সরকারের যখন যে সুযোগ সুবিধা আসে আমরা ওই সব পরিবারকে দিয়ে থাকি, তবে আমরা যেটা দিই স্বাবলম্বী হওয়া কখনো সম্ভব না। সরকার ইচ্ছা করলে তাদেরকে বিশেষ একটা প্রকল্প দিয়ে তাদেরকে সহযোগিতা বা উঠে আনতে পারবে। নানা সংকটে বাপদাদার পল্লী ছেড়ে অনেকেই চলে গেছেন অন্যত্র। এখন 19 পরিবারের জনসংখ্যা 81 জনের মধ্যে স্কুল পড়ুয়া সন্তানের সংখ্যা 28 জন। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।